ছেলে ও নাতের মারে মৃত্যু হয় দাদুর বলে অভিযোগ। বুধবার রাতে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমান জেলার সরাইটিকরে। সরাইটিকরের আমতলার বাসিন্দারা অশান্তির খবর পেয়ে জানতে পারেন 70 বছরের শশাঙ্ক শেখর দত্তকে ছেলে ফাল্গুনী দত্ত ও নাতি অনিরুদ্ধ দত্ত মারধর করছে। এলাকাবাসীরা জানলা দিয়ে দেখতে পান রক্তাক্ত অবস্থায় বৃদ্ধ পড়ে আছেন, পাশে বসে আছেন ছেলে ও নাতি। বারবার ডাকাডাকির পরও দরজা না খোলায় তারা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে বৃদ্ধের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। এলাকাবাসীরা বর্ধমান থানায় খবর দেন। প্রতিবেশীরা অভিযোগ করেন, এর আগেও তার ঠাকুমাকে মেরে হাত ভেঙে দিয়েছিল। এখানে মারধর হয়েছে, আমরা পাড়া প্রতিবেশী শুনতে পেয়ে আমরা যখন আসি তখন দেখি বয়স্ক মানুষ ওখানে পড়ে আছে, ওখানে ঘরের ভেতরেই মেঝেতে পড়েছে, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, আর ছেলেটা ওখানে বসেছিল, ও কাঁদছে আর বলছে দাদু মরে গেল। আচ্ছা, উনি আমরা দেখলাম, তারপর আমরা দরজা ভেঙে যখন ঢুকি তখন দেখি ওর বাবাকে উপর করে গেট লাগিয়ে লক করে রেখে। নাতি বলছে আমি মেরেছি, ওটা স্বীকার করেছে স্যারের সামনে। কি নিয়ে মেরেছি কিছু জানতে হবে না, সেটা কিছু বলছে না, বলছে আমি মেরেছি কিন্তু কীভাবে হয়েছে আমি নিজেও জানি না, মনে করছে না। কেন মানলো কিছু না সেটা বলতে হবে। এই ধরনের ঘটনা কি? হ্যাঁ, এর আগে ঠাকুমাকে ওরকম মারধর করতো, ছাদ দিয়ে ফেলেও দিয়েছিল, তখন স্যার চিন্ময় স্যার এসে ওটা ব্যবস্থা করে দিয়ে গিয়েছিল। কি চাইছেন আপনারা? কি চাই? আমরা চাইছি দোষী শাস্তি হোক। ছিল বডিটা ব্যাস ভারী বস্তু দিয়ে কিছু মেরেছে মনে হচ্ছে নাকি? সেটা কিছু বোঝা যাচ্ছে না, একবার বলছে মাথা ঠুকে দিয়েছি দেওয়ালে, ও সময় বলছে কলা টিপে ধরেছিলাম। তিনজন ঘরে ছিল, মানে ঠাকুমা, দাদু, নাতি আর এবং ওনার ছেলে। এবার হঠাৎ করে পাড়ার লোক আমাকে ফোন করে যে এরকম ব্যাপার, ওনার দাদুকে ওরা মেরেছে, পাড়ার লোক দেখেছে হয়তো মেরে মারধর করছিলো, সেই অবস্থা দেখেছে যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমাদেরকে ফোন করে আমরা যখন আসি, আমাদের পাড়ার কিছু ছেলে, আমাদের ভাইরা, তারা দরজাটা ভেঙে, তারা সারা শব্দ দেয় তারা খোলে না, তখন দরজাটা আমি ভাঙতে পারি ভেঙেছে, দরজাটা ভেঙে ঢুকে দেখে যে বয়স্ক মানুষটা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, এবং ওরা দুজন পাশে বসে আছে, জানলা থেকে দেখা যাচ্ছে কিন্তু তাও খুলেনি, তাও ভেতরে দরজাটা ভাঙার পর তারপরে বার করা হয়। তখন ওরা স্বীকার করে যে হ্যাঁ আমরা মেরেছি, কীভাবে মেরেছি আমরা নিজেরও জানি না, যেটা সেই পুলিশের স্যারের সামনে ওরা স্বীকারও করলো যে হ্যাঁ আমরা মেরেছি, কিন্তু আমরা জানি কীভাবে মেরেছি আমরা জানি না, আর দুজনে মদ্যপ্ত অবস্থায় আছে। এর আগেও এরকম একবার ঝামেলা হয়েছিল, তখন চিন্ময়বাবু এসেছিলেন, চিন্ময়বাবু এসে সমস্যাটা মিটিয়েছিলেন। তখন একবার কী করেছিল, ঠাকুমা ছিল, তখন ওরা ঠাকুমাকে মারধর করেছিলেন, দাদুকে মেরেছিলেন, তখন দাদুর মাথা ফেটে গেছিলো, তখন আমরা হাসপাতালে নিয়ে প্রাথমিক ট্রিটমেন্টটা করে তখন ছেড়ে দিয়েছিলাম যে দুজনকে পুলিশে নিয়েও গেছিলো, পরের দিন হয়তো জামিন পেয়েছিল। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়, পাশাপাশি ছেলে ও নাতিকে পুলিশ আটক করেছে। বর্ধমান থেকে টিঙ্কু সাউ ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।